যেই ভাত খেলে ওজন বাড়ে না নিজেকে আজকে সেলিব্রিটি মনে হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেলিব্রেটিরা যেই ভাত খেয়ে নিজেদের ওজন নিয়ন্ত্রণে রাখে তার সাথে কিছু রেসিপিস থাকবে আশা করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি প্রথমে আমি এখানে কিছুটা কলমি শাক নিয়েছি আর এগুলো নুন আর কাঁচামচ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি নর্মালি আমি যেভাবে শাক ভাজি করি ঠিক সেভাবেই শেয়ার করছি শাকটা খুব ভালোভাবে কুক করে নেবো প্রথমত তো এটা কুক করার জন্য একটু পরপর নেড়ে চেড়ে দিয়েছি আর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি ফাইনালি কিন্তু আমার এই কলমি শাকটা একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি এগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যানের সরিষার তেল সেই সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মরিচ দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি এবার আমি এগুলো একটু ভালোভাবে ভেজে একটু ব্রাউনিশ কালার নিয়ে আসবো তারপর ওই যে কুক করে রাখা যে শাক সেগুলো দিয়ে দিব এবার এই শাকটা খুব ভালোভাবে নেড়েছে জাস্ট ভাজি করার পালা আর মাঝে মধ্যে একটু লবণটা চেক করে দেখবেন আসলে কতটা পারফেক্ট হয়েছে ফাইনালি আমার শাক ভাজির ডান দেখতেই পাচ্ছেন কতটা আমি হয়েছে এবার একটা ভীষণ মজার সবজি রেসিপি শেয়ার করবো একটা ফ্রাইপ্যানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি এগুলো দিয়েছি এবার আমি এটা খুব ভালোভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ এখানে সাইজের কিছু চিংড়ি মাছ আছে ওইগুলো আমি সুন্দর করে ভেজে নিব আর এখানে যে একটা পাটা মশলা দিচ্ছি আদা রসুন গোলমরিচ জিরা সব কিছু শুকনো মরিচ একদম সব কিছু বাটা তো এখান থেকে পরিমাণ মতো দিয়ে একটু ভালোভাবে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো দিব জাস্ট এই মশলাগুলো দিয়ে এইটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কিছু সবজি যেমনটা হচ্ছে পেঁপে গাজর আর হচ্ছে ঝিঙে আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন বাট আমি এই সবজিগুলো দিয়ে রান্না করতেছি যাই হোক এবার যেটা করবো চুলা রাসটা মিডিয়ামে রেখে সবজিটা আমি সুন্দর করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর এটা নিয়ে ছেড়ে দিচ্ছি যেহেতু আমি পানি দেইনি তাই মিডিয়াম আছে রান্নাটা করতেছি আর এই যে ঝিঙে যে সবজিটা আছে না ওইখান থেকে কিন্তু অটোমেটিক পানি ওঠে তো ওইটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি এবার জাস্ট এটা খুব ভালোভাবে রান্না করে নিব আর সুন্দর করে রান্না করে নিচ্ছি লাস্ট পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর ফাইনালি আমার এই সবজিটা রান্না কিন্তু ডান বিশ্বাস করেন এত লোভনীয় হয়েছে এই সবজিটা আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তো যাই হোক আমার এই সবজিটা রান্না একদম পারফেক্টলি ডান কালারটা দেখুন কতটাই আমি হয়েছে তাই না যেরকম দেখতে ঠিক খেতেও কিন্তু তেমনই হয়েছে তো এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি খুব সুন্দর করে দেখা যাচ্ছে তাই না আর এই তো হচ্ছে কলমি শাক ভাজি দুটা রান্না আমার ডান এবার দেখাবো যেই ভাত খেলে ওজন বাড়ে না সেলিব্রেটিরা যেই ভাত খেয়ে ওজন নিয়ন্ত্রণ রাখে এটা হচ্ছে ব্রাউন রাইস আর এটা আমি কিনে এনেছি একটা সুপার শপ থেকে আর এটার প্রাইস হচ্ছে দেখতেই পাচ্ছেন একশো পঁয়ত্রিশ টাকা কেজি তো আজকে এই রাইসটা কিনে নিয়ে এসেছি ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আর এটা আমি রান্না করার জন্য যতটুকু আমার চাই ততটুকু নিয়ে নিচ্ছি তো এই যে চালগুলো দেখুন কেমন দেখা যাচ্ছে তো এখানে আমি যতটুকু চাই ঠিক ততটুকুই নিয়ে নিয়েছি ছোট্ট একটা চাল মাপার যে থাকে না ওইটা দিয়ে তারপরে এটা আমি খুব ভালোভাবে ধুয়ে নেব একদম কষলে কষলে যতটা সময় লাগে মানে ময়লা পানিটা দূর হওয়ার জন্য ততটা সময় নেই সুন্দর করে এটা আমি ক্লিন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এবার আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি এই তো ফাইনালি আমি রাইস কুকারের ভাতটা বসিয়ে দিয়েছি আর এই ভাতটা না রান্না করে খুব বেশি সময় রাখা যায় না এটা খাওয়াটা মানে কেমন জানি হয় জানি না এটার ভাতের মাঠটা না সেটা এরকম ব্রাউনিশ কালারই হয় তো যাই হোক এবার আমি ভাত বসিয়ে দিয়েছি এটা হতে থাক আর আমার রান্নাটা ফাইনালি ডান এবার আমি যেটা করবো প্লেটটা সার্ভ করে নিব আমি যতটুকু লাগবে ঠিক ততটুকুই ভাত নিয়েছি নিয়ে নিচ্ছি ভীষণ মজার ওই সবজি তরকারিটা সেই সাথে নিয়েছি কলমি শাক ভাজি আরও নিয়ে নিয়েছি এখানে কিছুটা চিকেন আর হচ্ছে বেগুন ভাজা আজকে না নিজেকে কেমন জানিস সেলিব্রিটি মনে হচ্ছে যে ভাত খেলে ওজন বাড়ে না সেলিব্রিটিরা যে ভাত খেয়ে ওজন নিয়ন্ত্রণ করে আর সেই ভাত খাওয়ার পর তো একটু সেলিব্রিটি সেলিব্রিটি ভাব আসবে তাই না তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায় কে কোথা থেকে আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ